সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইনে আজ বিজ্ঞান তোমাদের প্রথম ক্লাস, আর এই পর্যায় থেকে তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা প্রসঙ্গে থাকে এই তোমাদের যে আমরা এখান থেকে তোমাদের যে সূচিপত্র দিয়েছি অর্থাৎ স্টাডি প্ল্যান, ওটার যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের উপরে তোমাদের পরীক্ষা হবে। তোমরা স্কুলের অপেক্ষা থাকবে না, নিজে নিজে গিয়ে পড়ে নিবে। আজ আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র থেকে কিছু আলোচনা করব। প্রথম হলো পরিপাকতন্ত্র, আমরা যে কোনো খাবারই খাই সেই খাবারটা জটিল আকারে থাকে এবং এই খাবার অতি সহজেই আমাদের দেহ শোষণ করতে পারে না। তাই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেহের ভিতরে রাসায়নিক পর্যায়ে বিক্রিয়ার মাধ্যমে খাদ্য পরিপাক হয়, আর যে অঙ্গগুলি এর কাজে সহযোগিতা করে তাকে পরিপাক তন্ত্র বলে। এই পরিপাক তন্ত্র নিয়ে আমি আবার আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব কি কি নিয়ে পরিপাক তন্ত্র গঠিত এবং তাদের কাজ কি। লালা কি? লালা হলো এক ধরনের তরল পদার্থ, বর্ণহীন, তার কোনো রং নেই। লালা আমাদের খাবারকে হজম করতে অর্থাৎ গিলতে সহযোগিতা করে। দেখো আমাদের মুখ কিন্তু শুকনো থাকে, কিন্তু একসময় দেখা যায় আমাদের যদি লবণীয় কিছু তেঁতুল টক জাতীয় কিছু খাবার বা মিষ্টি জাতীয় কিছু খাবার যেটা আমরা বেশি পছন্দ করি, ওই খাবারগুলি কাছে থাকে কিন্তু জিভায় পানি আসে, তাই না? আসলে যেটা পানি না হলো লালা। আমরা যখনই খাবার খাই এই লালা আমাদের খাবারগুলোকে কি করে নরম করে অর্থাৎ পিচ্ছি করে, বলতে আমাদেরকে গিলতে সহযোগিতা করে। মুখ বরাবরের পয়জরা লালা বরাবর থাকে, এখানে একটা বিষ রয়েছে লালা। তারপরে দেখো মুখ দিয়ে পাকস্থলীতে কিভাবে খাদ্যদের ধারাটি বর্ণ। মুখ দিয়ে আমাদের প্রথমত আমরা মুখে যে খাবারটা নিই সেই খাবারটা আমাদের কি করে দাঁত বিভিন্নভাবে এটাকে পেষণ করে, চিবিয়ে এটাকে ঘোরা করতে সহযোগিতা করে, এবং জিহ্বা বিভিন্নভাবে খাবারগুলিকে দাঁতের নিচে নিয়ে আসতে সহযোগিতা করে। এখন আমাদের মুখ বরাবরের ভিতর থেকে তিনটি লালা গ্রহণ করেছে, এই লালা গ্রহণকে খাবারকে আঠালো অর্থাৎ পিচ্ছিল করে, যেটা আমাদেরকে গিলতে সহযোগিতা হয়। আমাদের মুখ বরাবরের যে অন্ন নালি আছে সেই নালি দিয়ে আমাদের পাকস্থলীতে খাবার চলে যায়। এই অন্ন নালিটা হলো রিঙের মতো, আংটির মতো, অর্থাৎ দেখো আর একটা সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দেয়, সেগুলো আমাদের এই যে সামনে কুরবানি ঈদ আসছে এগুলা ধার, এই কুরবানিতে যখন গরু কুরবানি করা হয় তখন কিন্তু আমরা ধরি যে দৌড় আসলে এইটাই খাদ্য নালি। দেখো এটা কিন্তু রিঙের মতো আছে, এটা যখন খাবারটা আমরা খাই তখন মুখ থেকে যখন ভিতরের দিকে যায় এটার মধ্যে সংকোচন প্রসারণ হয়, পিছনের দিকে সংকোচিত হলে সামনের দিকে প্রসারিত হয়। এই সংকোচন প্রসারণ প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা পাকস্থলীতে চলে যায় এবং সেখানে বিভিন্ন পরিপাকতন্ত্রে যে অঙ্গগুলি আছে সেইগুলি খাবারকে সহজ উপায়ে হজম করতে সহযোগিতা করে, অর্থাৎ পুষ্টিটা আমাদের দেহে নেওয়ার জন্য, এবং বাকি যে অপ্রয়োজনীয় পদার্থ থাকে সেগুলোকে পায়ের পথে বের করে দেয়। আমরা এখন দেখি কি স্পষ্ট চোখে দেখতে পাই যে মুখে খাবারটা খাই এবং পায়ের পথে আমাদের যে মলদ্বার দিয়ে মল বেরিয়ে যায়, শুধু এই জিনিসটা আমরা চোখে দেখি, আসলে আমাদের ভিতরে যে কার্যকলাপগুলি হয় সেখানে আমাদের কোনো নিজেদের কোনো কাজ করতে হয় না। যেমন গাড়ি চালাইতে গেলে তোমার
গাড়ির যে ইঞ্জিনের মধ্যে যে পার্টসগুলি থাকে গাড়িকে চলতে সহযোগিতা করে, ঠিক আমাদের যে এরকম ঘটে। তারপর আরেকটা প্রশ্ন হলো, এখানে আমি লিখি নাই যে দাঁত আমরা কেন পরিষ্কার রাখি। আমরা দাঁত দিয়ে বিভিন্ন ধরনের খাবার চিবিয়ে খাই, দাঁতের ফাঁকার মধ্যে অনেক সময় দেখা যায় খাবারের কিছু কণা বা অংশ থেকে যায়। এগুলি যদি আমি পরিষ্কার না করি তাহলে এগুলি পচে গিয়ে মুখে দুর্গন্ধ ছড়ায়, দাঁতের গোড়াতে গা হয়, জিহ্বাতে গা হয়। অনেক সময় দেখা যায় মানুষের সঙ্গে কথা বলতে গেলে তারা মুখ সরায় নেয়, তার কারণ আমার মুখে দুর্গন্ধ আসে। যদি আমি দাঁতকে খাওয়ার আগে এবং খাওয়ার পরে পরিষ্কার রাখি, ব্রাশ করি, তাহলে এই কণাগুলো কি হবে না, দাঁতের গোড়ায় আটকে থাকবে না, আমার দাঁতও অপরিষ্কার থাকবে না, এবং এই পচা খাবার কিন্তু আমাদের পেটের ভিতরে চলে যায়। যদি আমরা পরিষ্কার না করি তাহলে দেখা যায় পেটের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ডায়রিয়া ও পেট ব্যথা, বিভিন্ন ধরনের রোগের সমস্যা সৃষ্টি করে। তাহলে আশা করি আমার কথাগুলি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা ভালোভাবে আশা করবা মেন বইটা, এবং এই যে তোমাদের বাড়ির কাজ। আসসালামু আলাইকুম।